সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মোস্তফা ফিরোজ। গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক খবরাখবর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন একটাই হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দৃঢ়তা প্রকাশ করলেন এই বক্তব্যের মধ্য দিয়ে। গহেশ্বর চন্দ্র রায় বলছেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান জনগণ জানতে চায়। এটা সত্য, একটা কনফিউশন যে ভারত আসলে কি ভূমিকা রাখছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি পশ্চিমারা যা বলছে তার সাথে কি ভারত একাত্ম নাকি একাত্ম না, নাকি উল্টে দিতে চায়, এই বিষয়টা কিন্তু প্রশ্ন আছে। তো গহেশ্বর চন্দ্র রায় খুব চমৎকারভাবে সেই প্রশ্নটা এনেছে। আরেকটি অভিযোগ, ওবায়দুল কাদেরের শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। শান্তিরক্ষী বাহিনীর বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলেছে যে সেখানে রিক্রুটমেন্টের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, তো সেটাকেই একেবারেই বিএনপির ঘাড়ে চাপিয়ে মির্জা ওবায়দুল কাদের এই বক্তব্যটা দিলেন। তো প্রথম খবরটি আসি যে নির্বাচন একটাই হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। এই খবরে বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, অবিলম্বে পদত্যাগ করো, সংসদ বিলুপ্ত করো, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো, দেশ চলবে নতুন পার্লামেন্টের নেতৃত্বে, নতুন নির্বাচনের মাধ্যমে সেই পার্লামেন্ট গঠিত হবে, নির্বাচন একটাই হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সোমবার বিকেলে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্র দলের রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। এটা খুবই চমৎকার একটা আয়োজন যে তারুণ্যকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং তারা যাতে এই আন্দোলনে তারা নেতৃত্ব দেয়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও তার দৃঢ়তার কথা জানিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোনো আপোষ হবে না। এটা হচ্ছে 4 কোটির বেশি নতুন ভোটারের ভোটাধিকার ফিরে দেওয়া, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ নানা দাবিতে এই সমাবেশ, বিশাল সমাবেশ। দর্শক দেখতে পাচ্ছি একটি স্টিল ছবি প্রথম আলোতে। তো দর্শক, এই খবরের পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আসলে ভারত কি ভূমিকা রাখছে। ভারতের কোনো আওয়াজ নেই। 2014 সালে সুজাতা সিং এর আওয়াজ যেমন ছিল যে এরশাদকে নিয়ে আসার ব্যাপারে লবি করছিল, এবার কিন্তু 18 সালে চুপচাপ থাকলেও তারা পর্যবেক্ষক পাঠিয়ে আবার সমর্থনও দিয়েছিল। 14-18 বলা যায় যে একেবারে পরিষ্কার যে ভারত সাপোর্ট করেছিল, কিন্তু আগামী নির্বাচন কেমন হবে এইভাবেই চলবে। তাহলে পশ্চিমারা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে তার সাথে কি ভারত একাত্ম নয়, এই প্রশ্নটা কিন্তু বারবার সামনে আসছে। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে ভারতের অবস্থান জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায়। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের নির্বাচনে পাশ করিয়ে দেবেন তা নয়, গণতন্ত্রের প্রশ্নে সুস্পষ্ট অবস্থান নেবেন কিনা তা বাংলাদেশের মানুষ জানতে চায়। চমৎকার বক্তব্য। তিনি নয়াপল্টনে এক অনুষ্ঠানে এই কথা বলছেন, বলছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, ভারতের গোয়েন্দা সংস্থা সহ এখানে যারা আছেন তারা দিল্লিতে খবর পাঠান, জনগণের চোখের ভাষা মনের ভাষা বুঝতে শিখুন। ভারত একটি গণতান্ত্রিক দেশ, তার পাশে বাংলাদেশ গণতন্ত্রবিহীন, যার জন্য এই দেশের জনগণ ভারতকে দায়ী করে একথা স্পষ্ট করে বলে দিলাম। একটা চমৎকার বলেছে যে ভারত একটা গণতান্ত্রিক দেশ হিসাবে তাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, আর তার পাশে গণতন্ত্রহীন অবস্থায় বাংলাদেশ ওই 14-18 মতন নির্বাচন করে পার হবে, এটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ না। এখানেই ভারত আর বাংলাদেশের মধ্যে পার্থক্য হয়েছে। যদিও ভারতের গণতন্ত্র নিয়ে এখন যথেষ্ট পরিমাণ প্রশ্ন থাকলেও অন্তত নির্বাচন নিয়ে এখন কোনো প্রশ্ন নেই। গহেশ্বর চন্দ্র বলছেন, ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে, ভারত সরকার ভারতের রাজনীতিবিদদের বলেন, বন্ধুত্ব কি শুধু শেখ হাসিনার সঙ্গে করবেন, বন্ধুত্ব কি শুধু আওয়ামী লীগের সঙ্গে করবেন, নাকি বাংলাদেশের 18 কোটি জনগণের সঙ্গে করবেন। 18 কোটি মানুষের সঙ্গে যদি ভারতের বন্ধুত্ব হয় সেটাই হলো প্রকৃত বন্ধু, সেটা মর্যাদাপূর্ণ ও টেকসই হবে, নতুবা একজনের সঙ্গে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না। তিনি আরো বলছেন যে একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের বন্ধুত্ব
থাকবে। কিন্তু এই সরকার তো বন্ধুত্ব বিশ্বাস করে না। পররাষ্ট্রমন্ত্রী তো বলেই দিয়েছেন প্রতিবেশীর সঙ্গে তাদের বন্ধুত্ব স্বামী স্ত্রীর মতো, স্বামী স্ত্রী আর বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এক নয়। আমরাও তো ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্ব আমাদের দরকার, ঝগড়াঝাটি আমাদের চলে না। চমৎকার একটা ভালো একটা মানে বাংলাদেশের বৈশ্বিক নীতি যেটা হওয়া উচিত ভারতের ব্যাপারে সেটি বলেছেন। আচ্ছা, এদিকে ওবায়দুল কাদের কি বলছেন আমরা একটু শুনি। ওবায়দুল কাদের বলছেন যে শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে দেশে সুনামের সঙ্গে শান্তি রক্ষায় নিয়োজিত দেশের শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে আর এই কাজে টিআইবিকে ব্যবহার করছে। খুবই গুরুতর অভিযোগ, এটি প্রশ্ন মানে প্রমাণ সহ দাখিল না করলে এটা একটা রাজনৈতিক রেটরিক একটা হবে, বক্তব্যই হবে। এটা ধানমন্ডির একটি অনুষ্ঠানে সম্পাদক মন্ডলীর সবাই এই কথা বলছেন। তিনি বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে মেরুকরণ হচ্ছে, পরস্পর বিরোধী মতের প্রদর্শন হচ্ছে। আমরা দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই, কিন্তু বিএনপির নেতৃত্বে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নিজেরা ব্যর্থ হয়ে বিদেশি শক্তিকে কাজে লাগাতে চায়, এই জন্য তারা ষড়যন্ত্র করছে। দেখ, এই সমস্ত কথাবার্তা আসলে মূল বিষয় নয়। আর এই ধরনের অভিযোগ হুট করে শান্তি মিশনের ব্যাপারে, এটা হলো জাতিসংঘের এবং তার অন্যান্য যেই হিউম্যান রাইটস ওয়াচ বা বাইডেনের কাছে লেখা রিপাবলিকান এবং ডেমোক্রেটদের যেই কংগ্রেসম্যানদের যেই বক্তব্য চিঠিতে সেটা উল্লেখ করা আছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে এইরকম কোনো বক্তব্য দেয়নি, কিন্তু একটা গুরুতর অভিযোগ নিয়ে আসে। দর্শক, এই ছিল রাজনীতি নিয়ে তিনটি রাজনীতির খবরাখবর নিয়ে একটু বিশ্লেষণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।